আসসালামু আলাইকুম, সবাইকে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম করছি। আজকের এই ব্লগে আমি কক্সবাজারের দুইটা বাজেট হোটেল অ্যান্ড থ্রি স্টার ক্যাটাগরির হোটেলের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, গুড মর্নিং কক্সবাজার। আমরা আজকে ডে ওয়ানে হোটেল কল্লোলে চেক ইন করবো। এই যে হোটেল কল্লোল, তো এই হোটেলে আমরা ওয়ান নাইট স্টে করব। তো আমরা এটাতে ওয়ান নাইট স্টের ফুল এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করছি এই ভিডিওতে। হোটেল কল্লোলের লোকেশনটা একেবারে সাগরের নিকটে, এটা হচ্ছে লাবণী বিচ পয়েন্টে, আর এখান থেকে সাগরে যেতে মাত্র এক মিনিটের মতো লাগে। এখন হোটেল কল্লোলে চেক ইন করবো, তো চলুন। রিসেপশনে ঢুকতে হাতের বাম দিকে ক্যাফে জেড নামের এই কফি শপে কফি প্যাস্ট্রি সহ বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায়। এই হচ্ছে হোটেল কল্লোলের লবি এরিয়া। লবিতে থাকা এই রিল্যাক্সিং চেয়ারে 15 মিনিট 150 টাকা দিয়ে রিল্যাক্স করা যাবে। এখন আমরা রিসেপশন থেকে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে তারপর রুমে চেক ইন করবো। সবচাইতে স্যাটিসফ্যাক্টরি বিষয়টা হচ্ছে হোটেলের ভেতর থেকে এই ফ্রেশ এয়ার এবং পাখির কিচির মিচির উপভোগ করা যায়। আমরা এখন রুমে চেক ইন করছি, তো প্রথমে একটা রুম ট্যুর দিব এবং আপনাদেরকে ফুল রুমটা ঘুরে দেখাবো এই রুমের সাথে যা যা থাকছে। ভিউয়ার্স, এটা একটা এসি সি ভিউ কাপল রুম। এই রুমের সাথে থাকছে একটা কিং সাইজ কাপল বেড, একটা ল্যাম্প, এদিকে দুইটা সোফা, তারপর এখানে ল্যান্ড ফোন, আর এই যে এই ব্যালকনি থেকে সি দেখা যায়। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে। ওয়ালটনের ছোট একটা ফ্রিজ আছে, ফ্রিজটা অ্যাক্টিভ ছিল, চাইলে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি টি কফি, পানির বোতল, ওয়াটার কেটল, টিস্যু। গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিস রাখার জন্য আলমারির ভেতর একটা লকার আছে। এই হচ্ছে আমাদের ডিলাক্স রুমের সাথে ওয়াশরুম। এখানে কিছু কমপ্লিমেন্টারি টয়লেট্রিজ, এখানে টাওয়েল। বাথরুমের যেই আইটেমগুলো মিসিং হবে সেগুলোর জন্য এখানে একটা চার্জ লিস্ট আছে, তো এই অনুযায়ী আপনাকে চার্জ করা হবে। আমাদের রুম থেকে একদম ফুল সি ভিউটা পাওয়া যাচ্ছে। এখান থেকে হচ্ছে লাবণী বিচ পয়েন্টের স্টার্ট, সি ভিউ, ফুল ভিউ, সিটি ভিউ। কল্লোলের আরেকটা বেস্ট পার্ট হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় এখানে দারুণ এক লাইভ মিউজিক এবং বারবিকিউয়ের আয়োজন করা হয়। পার্কিংয়ের পাশে আন্ডারগ্রাউন্ডের এইখানটাতে আছে হোটেল কল্লোলের সুইমিং পুল। সুইমিং পুলের পাশেই আছে সকল ধরনের আধুনিক মেশিনারিজ দ্বারা সুসজ্জিত একটা পূর্ণাঙ্গ জিমনেশিয়াম। এটা হোটেল রুম গেস্টরা কমপ্লিমেন্টারি হিসেবে ব্যবহার করতে পারবে। এই হচ্ছে কাসুন্দি রেস্তোরাঁ, সকালের কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্টটা এখানেই সার্ভ হয়। ভিউয়ার্স, এই হোটেলের কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্টের ফুল রিভিউ নিয়ে আগামীতে আরেকটা ব্লগ আপলোড করব, সেখানে আপনারা ফুল ডিটেলসটা জানতে পারবেন। আজ দুপুর 12টায় আমরা এখান থেকে চেক আউট করবো। তার আগে এই রুমের কিছু নেগেটিভ সাইড আপনাদের সাথে শেয়ার করি। এই স্লিপারটা এ ধরনের হোটেলের রুমের সাথে কোনোভাবে যায় না। রুমে মশার উপদ্রব ছিল অনেক বেশি। ওয়ালে এগুলো দেখে মনে হচ্ছে মশা মারার দাগ। আমাদের আগে যারা ছিল তাদেরকেও মনে হয় মশা অনেক অত্যাচার করছিল। আমাদের রুমের ফার্নিচার, এই সোফাটা যে কোনো সময় কেউ বসলে ভেঙে যাবে। রুমের দেয়ালের অবস্থা, রং উঠে যাচ্ছে। রুমের ফার্নিচারগুলো পুরাতন ফার্নিচার, এগুলার এই যে সাইডে অনেক স্ক্র্যাচ পড়ে আছে। রুমের সাথে এক্সট্রা কোনো স্লিপার দেয় নাই। ভিউয়ার্স, হোটেল কল্লোলের ডিলাক্স সি ভিউ কাপল রুমের পার নাইট কস্ট ছিল 4,200 টাকা। তো এটা সিজন টু সিজন ভ্যারি করে, আপনারা যাওয়ার আগে অবশ্যই তাদের সাথে চেক করে তারপর হোটেল রুম বুক করবেন। আমরা আরেকটা রুম নিয়েছিলাম 4 বেডের, এখানে 2টা কিং সাইজ বেড আছে। এই রুমে 4 জন অ্যাডাল্ট থাকতে পারবে এবং এই রুমের সাথে সব ধরনের কমপ্লিমেন্টারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবল। আর এই রুমের কস্ট পড়েছিল পার নাইট 5,600 টাকা, যেটাকে ডিভাইড করলে পার পারসন 1,400 টাকা। বন্ধুরা, ভিডিওর সেকেন্ড পার্টে হোটেল প্রাসাদ প্যারাডাইজের রিভিউ শেয়ার করব। বলে রাখা ভালো, এই রিভিউগুলো আমার একান্তই ওন এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা। আসলে হোটেলে থাকাকালীন আমি যে ধরনের এক্সপিরিয়েন্সটা ফেস করেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরছি, আপনাদের সাথে এর চাইতে ভালো বা খারাপও হতে পারে। তবে আমি অবশ্যই আশা করব আপনারা এর চাইতেও বেটার সার্ভিস পাবেন। ডে সেকেন্ডে চেক ইন করছি হোটেল প্রাসাদ প্যারাডাইজে। হোটেল কল্লোল থেকে প্রাসাদ প্যারাডাইজের ডিস্টেন্স মাত্র কয়েক মিনিটের, পায়ে হেঁটে গেলে 7 থেকে 8 মিনিটের মতো লাগবে। এই হোটেলের সবগুলো রুমই সি ভিউ রুম, বিছানা থেকে শুয়ে শুয়ে সাগর দেখতে পারবেন। এই হোটেল থেকে মাত্র কয়েক সেকেন্ডের ডিস্টেন্সে হচ্ছে সি বিচ। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোটেলের ওয়েবসাইট লিংক, গুগল ম্যাপ লোকেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস দেয়া থাকবে। এই হোটেলে চেক ইন টাইম দুপুর 12টায় আর চেক আউট সকাল 11টায়। এটা হচ্ছে এই হোটেলের লবি প্লাস ওয়েটিং এরিয়া।
লবিটা বেশ সাজানো গুছানো এবং বড়। ফ্রন্ট ডেস্কের চেক ইন ফর্মালিটিসগুলো সারার পর এখন আমরা রুমে চেক ইন করবো। তো এই ব্যাপারে আমাদেরকে হোটেলের সার্ভিসে থাকা জাহাঙ্গীর ভাই খুব আন্তরিকভাবে সহযোগিতা করছেন। ভাইয়ের নাম কি? জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই আমাদেরকে হেল্প করছে। প্রাসাদ প্যারাডাইজের ফার্স্ট ইমপ্রেশনটাই ভালো, এখন দেখা যাক রুমের ফ্যাসিলিটিসটা কেমন হয়। রুমে এন্ট্রি নিলাম। ফার্স্ট ইমপ্রেশনই তো ভালো লাগলো। হ্যাঁ ভালো, আসলেই নাইস। বড় গ্লাস, এখান থেকে ফুল সি ভিউ পাওয়া যায়। সুন্দর এদের রুম গুলো, সুন্দর। আমাদের রুমে কি কি আছে ভাইয়া? এখানে একটা কাপল বেড আছে, সবচেয়ে ভালো জিনিস যেটা দেখছেন, একটা জায়নামাজ দিয়ে দিয়েছে তারা। আর হলো তারা ইপলাটা মেনশন করে দিয়েছে, নামাজটা পড়তে পারি। তো এটা একটু গুড জিনিস তাদের। এখানে আছে একটু কমপ্লিমেন্টারি, একটা পানি আছে, টিস্যু আছে, আর এখানে রিমোট ওয়াশরুম। এটা একটা মিডিয়াম সাইজের ওয়াশরুম, আর এর সাথে জাস্ট কিছু কমপ্লিমেন্টারি টয়লেট্রিজ, টুথব্রাশ, পেস্ট, তারপর শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ। এই তো এটাই ওয়াশরুম, সাথে টাওয়েল। এর মধ্যে জাহাঙ্গীর ভাই আমাদের জন্য রুমেই ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে আসলেন। সুইমিং পুল ইনক্লুডেড। এই হোটেলটা কক্সবাজারের বেশ পুরনো একটা হোটেল, 2003 সালে এই হোটেলটা এস্টাবলিশ হয়। বর্তমানে বাজেট হোটেল বা থ্রি স্টার ক্যাটাগরির হোটেলের মধ্যে এই হোটেলের স্টাফদের বিহেভিয়ার, 24 আওয়ার্স রুম সার্ভিস, প্রত্যেকটা রুমের ডেকোরেশন অ্যান্ড ক্লিনলিনেস, বাফে ব্রেকফাস্টের কোয়ালিটি সবকিছুই ছিল আউটস্ট্যান্ডিং। এখানে আরও যে কয়েক ক্যাটাগরি রুম আছে, রয়্যাল কানেক্টিং সুইট, সুপার ডিলাক্স, টুইন, ট্রিপল, হানিমুন সুইট, সিজন টু সিজন রুম রেটগুলো ভ্যারি করে। ভিউয়ার্স এখন আপনাদেরকে এই হোটেলটা ঘুরে দেখাবো। এই হোটেলটা দুইটা ক্যাটাগরিতে বিভক্ত, একটা হচ্ছে টাওয়ার বিল্ডিং, আরেকটা পোর্শন হচ্ছে কটেজ। প্রাসাদ প্যারাডাইজের একটা বেস্ট পার্ট হচ্ছে এই হোটেলের টাওয়ার বিল্ডিং এর সবগুলো রুম থেকে সি ভিউ পাওয়া যায়। আপনাদের সুবিধার্থে আরেকটা টিপস শেয়ার করি, এই হোটেলে টাওয়ার বিল্ডিং এর রুম বুক করলে তিনতলা থেকে উপরের দিকে বুক করবেন এবং মাঝখানের রুমগুলো নেবেন। প্রাসাদ প্যারাডাইজের বেস্ট পার্ট হচ্ছে যে তিনতলা থেকেও এত সুন্দর সি ভিউ পাওয়া যায়। এখানে একদম বিছানা থেকে শুয়ে শুয়ে সাগর দেখা যায়। ঝাউবনের কারণে সি ভিউ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, তাই আপনারা এর চাইতেও ভালো ভিউ চাইলে উপরের দিকে রুম বুক করতে পারেন, বিশেষ করে 7 বা 8 তলায়। আমাদের রুম হচ্ছে 304, আর এর পাশে রুম হচ্ছে 305। 305-এর সামনে একটা ব্যালকনি আছে। তো আপনারা রুম বুকিং করার সময় এই দুইটা বিষয় চেক করে নেবেন, বিশেষ করে 305 নম্বর রুমটা আর হচ্ছে উপরের দিকের রুমগুলো। কারণটা হচ্ছে 305 নম্বর রুম ছাড়া এই হোটেলে আর কোনো রুমের সাথে ব্যালকনি নাই। একই এরিয়ার মধ্যে হোটেলের ফ্রন্ট সাইডে হচ্ছে টাওয়ার বিল্ডিং, আর পেছন সাইডটাতে হচ্ছে কটেজ এবং ছোটোখাটো একটা রিসোর্ট টাইপ। কটেজ 10টা আছে কিন্তু সবগুলো ইউজ হয় না, 8টা ইউজ হয়। 10টা কটেজের রুম কয়টা থাকে? এক কটেজে 4টা করে থাকে, উপরে 2টা নিচে 2টা। উপরে 2টার সাথে ব্যালকনি আছে না? জি জি। এগুলোর ভাড়া কেমন থাকে? এই হচ্ছে কটেজ রুমের ইনসাইড ভিউ। এই রুমগুলোর সাথে আদার্স কমপ্লিমেন্টারি ফ্যাসিলিটিসগুলো তারা প্রোভাইড করে। প্রাসাদ প্যারাডাইজের এই সুইমিং পুলটা মোটামুটি বেশ বড় সাইজের। এছাড়া যে কোনো ধরনের কনফারেন্স সেমিনারের জন্য তাদের বিশাল একটা কনফারেন্স হলও আছে। সন্ধ্যাকালীন বার্বিকিউ এনজয় করার জন্য এই হোটেলের সেপারেট একটা রেস্টুরেন্ট আছে, প্রাসাদ বার্বিকিউ রেস্টুরেন্ট। তাদের এই ইনহাউস সুরমা রেস্টুরেন্টটা 24 আওয়ার্স ওপেন থাকে। আমরা রাত 12:30টার দিকে বেবির জন্য কিছু রাইস অর্ডার করি, তো তারা জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে খাবারটা ডেলিভারি দেয়। আগামীতে আরেকটা ব্লগে এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের উপর একটা ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব।
ভিউয়ার্স, এই দুইটা হোটেলে আমার থাকাকালীন সময়ে যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো আমি নিজে ফেস করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রাসাদ প্যারাডাইজের চাইতে হোটেল কল্লোলের এমনিটিস অনেক বেশি, বাট সার্ভিস, কমপ্লিমেন্টারি বাফে, ব্রেকফাস্টের কোয়ালিটি, তারপর স্টাফদের বিহেভিয়ার, সেদিক বিবেচনায় প্রাসাদ প্যারাডাইজ অনেক এগিয়ে থাকবে হোটেল কল্লোলের চাইতে। আউট অফ 10 আমার রেটিং হচ্ছে প্রাসাদ প্যারাডাইজ 8 আর হোটেল কল্লোল 6। সকলের শুভকামনা আশা করে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।